সার্কুলার টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকে একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের যে আমাদের বাংলাদেশি ওয়েবসাইট রয়েছে, তো সেই ওয়েবসাইটে একটি সার্কুলার তারা ডিসেম্বরের 13 তারিখে পাবলিশ করেছেন। তো চলুন দেখে আসি এই সার্কুলারে কী কী পদ রয়েছে এবং কী যোগ্যতাই বা লাগবে। তো আসলে আমার এই ওয়েবসাইটে আমি কিন্তু কোনো ফেক নিউজ বা ফেক কোনো সার্কুলারের নিউজ আমি পাবলিশ করি না। আমি সরাসরি যেটা ওয়েবসাইটে পাই বা যেটা লিগ্যাল সার্কুলার আমি সেটাই দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি সাইট, বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের যে ওয়েবসাইট। তো চলুন এর নোটিশ বোর্ডে দেখে আসি সেই সার্কুলারটি রয়েছে কিনা। এই সার্কুলার এই নোটিশ বোর্ডে ক্লিক করলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যদি ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটি তারা পাবলিশ করেছেন এবং এখানে দেওয়া রয়েছে এই যে 13 ডিসেম্বর। এখানে ভালো করে একটু খেয়াল করলে দেখবেন 13 ডিসেম্বর। তো এই সার্কুলারটি চলুন দেখে আসি কী কী রয়েছে এই সার্কুলারে। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। সো ফ্রেন্ডস, এই সার্কুলারটি আমার ডাউনলোড করা আছে। তো এই হচ্ছে সেই সার্কুলারটি। সো ফ্রেন্ডস, এই হচ্ছে সার্কুলারটি। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলছে যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নিম্ন বর্ণিত পদে ও স্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। তো পদের নাম হচ্ছে সহকারী প্রোগ্রামার, যার বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা সরকারি বেতন স্কেল। পদের সংখ্যা মাত্র একটি। তো শিক্ষাগত যোগ্যতার যেটি লাগবে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এ সকল বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো যে সকল শর্তাবলী রয়েছে চলুন শর্তাবলীগুলো দেখে আসি। শর্তাবলী হচ্ছে আগ্রহী প্রার্থীর নাম, পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স যা 10 জানুয়ারি 2021 তারিখ হিসেবেও হিসেব করা হবে, জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ সহ কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd হতে সংগৃহীত আবেদন ফর্মের নমুনা মোতাবেক স্বাক্ষরযুক্ত আবেদনপত্র ও প্রামাণিক দলিল এবং সনদপত্র সমূহ ডাকযোগে সচিব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন TCB ভবন 4th তলা 1 কারওয়ান বাজার ঢাকা 1215 বরাবরে আগামী 10 জানুয়ারি 2021 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না, নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনের সাথে সংযুক্ত যে সকল জিনিস সংযুক্ত করতে হবে যে সকল ডকুমেন্ট, তা হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদের অনুলিপি, যা প্রশংসাপত্র অথবা মার্কশিট গ্রহণযোগ্য হবে না। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্যতোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, 1 কপি ছবি আঠা দিয়ে দরখাস্তের ডান পাশে লাগিয়ে দিতে হবে, 1 কপি চারিত্রিক সনদপত্র যা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত, এরপরে নাগরিকত্ব সনদপত্র যা স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে বা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক নিতে হবে বা তার কাছ থেকে নিতে হবে, এরপরে অভিজ্ঞতার সনদপত্র যদি কোনো অভিজ্ঞতা থাকে, যেমন কম্পিউটার সার্টিফিকেট বা অন্যান্য কোনো ট্রেনিং বিষয়ে সার্টিফিকেট থাকলে তা পাঠাতে হবে। আবেদনের সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের অনুকূলে 500 টাকা সোনালী ব্যাংক লিমিটেড কাওরান বাজার শাখা ঢাকায় রক্ষিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চলতি হিসাব নম্বর হচ্ছে 01172200098 জমা স্লিপ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। উল্লেখ্য যে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখা থেকে উল্লেখিত চলতি হিসাব নম্বরে টাকা প্রদান করা যাবে। আবেদনকারীর বয়স 10 জানুয়ারি 2021 তারিখ, সর্বোচ্চ 30 বছর হতে হবে। আবেদনপত্রের খামের উপরে ডান পাশে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত আহ্বান করতে হবে, অগ্রিম কপি গ্রহণযোগ্য নয়। তো এই ছিল সার্কুলারটি, আরও নিচে অনেক কিছু তথ্য রয়েছে। আপনাদের যদি সার্কুলারটি লাগে তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সার্কুলারের লিঙ্ক দেওয়া রয়েছে,
সেখানে ক্লিক করে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচের লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।